السلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা ওলামায়ে কেরাম মুরব্বীরা সাদা দাড়িওয়ালা হাজি সাহেব আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আজকে দিনের মহাব্বতে এক ময়দানে হাজির কত কষ্ট করে এখানে আসে টাকার জন্য না রে আল্লাহ খানার জন্য না সবাই জাহান্নামের ভয়ে মুক্তি চাইতেছে রে আল্লাহ আয় আল্লাহ শয়তানের দোকানে পড়ে গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে বড় ভয় পাই আমার গুনার কারণে হাত দুইটা না পাক গুনার কারণে আমার জিহ্বা না পাক আমার চোখ না পাক অন্তর না পাক আমার পা দুটো না পাক হয়ে গেছে এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই আর আল্লাহ এই ময়দানে কত ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালারা কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে ও আল্লাহ এইভাবে যদি মায়ের কাছে সন্তান বিনয়ের দেয়া দাঁড়ায় মায়ের মায়া না হয়া পাবে না ছাত্র যদি ওস্তাদের কাছে দাঁড়ায় মায়া না হয়া পারবে না ও আল্লাহ মায়ের থেকে ওস্তাদ থেকে আপনার মায়া তো মোটেও কম নাই আপনার কুদরতের দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ গুনার কারণে বেজার হয়া তারায় দিয়েন না রে মালিক আপনি যদি তারা দেন যাওয়ার মতো আর কোন দরওয়াজা নাই আয় আল্লাহ তওবা করেছি আর গুনাহ করব না আর গুনাহ করব না রে আল্লাহ কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত মেহরবানি করে নবীজির মহাব্বতে আমাদের গুনাগুলো মাফ করে দেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ময়দান থেকে কাউকে খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের নেক হালাত কবুল করে নেন আয় আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ আয় আল্লাহ পার্বত্য এলাকার মুসলমান সবাইকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দেন ওদায়ার মালিক দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন যারা দান সৎকা করে সহযোগিতা করে খেদমত করে সবাইকে কবুল করে নেন প্রয়োজনীয় সব গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কার দিলে কত ব্যথা আপনি জানেন মেহরবানি করে আপনি পূরণ করে দেন আল্লাহ এই ময়দানে এমন বান্দা হাত তুলেছে যারা মা হারা ইয়াতি
কে যেন বাবা হারা ইতিম, কে যেন ভাই হারা সন্তান হারা স্ত্রী হারা অসহায়। আয় আল্লাহ, ওই মা বাবায় কবর থেকে দোয়া চায় রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে আছে, একবারও কি চেহারাটাও মনে পড়ে না রে সন্তান। কত রাত আমি অসুস্থ হয়ে বিছানায় ছিলাম, আমার মা সারা রাত না ঘুমায় আমাকে পাহারা দিয়েছিল, ওই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ও আল্লাহ, জানি না কারা মা হারা ইতিম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ, ময়দানে কারো আমিন কি কবুল হবে না? উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, আয় আল্লাহ যুবক ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, আমাদের পরস্পরে মিল মহব্বত বাড়ায় দেন, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আপনার ইলমের মারেফত দিয়া সিনাটা ভরপুর করে দেন, ইখলাস দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের ভেতরে অনেকে অসুস্থ, আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি সুস্থ করে দেন ঔষধের দরকার নাই। আয় আল্লাহ, কুদরতের হাতে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মোবাইলের গুনাহের থেকে যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, খাঁটি ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের মধ্যে মহাব্বত বাড়ায় দেন, আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার রাজিজ অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন, সকলের সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, সকলের দাম্পত্য জীবন শান্তিময় সুখময় করে দেন। আয় আল্লাহ, জালেম দুশ্মন মুনাফিক থেকে হেফাজত করেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় কুদরতি হাতে আপনি শক্তি বাড়ায় দেন, বিজয় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।